এখন দায়িত্ব যেটা পেয়েছে, যেটা মোদীজি আশীর্বাদ দিয়েছে, কাজ জনগণের, আপনারও জন্য কাজ করব, সবার জন্য। এখানে কেউ বিরোধিতা না, অ্যাজ আ ভারতের নাগরিক হিসাবে আমি সবার জন্য কাজ করব। এখানে কোনো ভাগাভাগি নাই, কোনো পলিটিক্যাল পানি, অ্যাজ আ সাংসদ আমি সবার জন্য। অনেক জায়গায় আমাদের আমাদের কার্যকর্তা আমাদেরকে সম্মান যাত্রা, শহীদ সম্মান যাত্রা, আশীর্বাদ যাত্রার জন্যে সম্মান করার জন্যে আমাদেরকে মঞ্চ তৈরি করেছিল। ওই মঞ্চটা পুলিশ দিয়ে, বর্তমান সরকার ক্যাডার দিয়ে ভাঙেছে। এইটা ভেঙে ভারতীয় জনতা পার্টির দিলটা ভাঙতে পারবে না, জনগণের দিলটা কোনোদিন ভাঙতে, তুমি মঞ্চটা ভাঙতে পারবে। কিন্তু যেইভাবে এই ডুয়ার্স তুফানগঞ্জের কুচবিহার এলাকা যেভাবে আশীর্বাদ দিয়েছে, এই জনগণের আশীর্বাদ, এই মনটা মন দিয়ে দিয়েছে, এই মনটা কোনো দিন ভাঙতে পারবে। আর এইটা দিয়ে পুলিশ দিয়ে, ক্যাডার দিয়ে এইভাবে দিলটা জিতা যাবে না। জনগণের যখন আশীর্বাদ দিয়েছে, কাজ করো না। জনগণের জন্য 100 দিনের কাজ সবার জন্য, তো তারপরে তো তোমার কাছে যাবে। এইভাবে যাবে কেউ যাবে, ভয় পায়ে গেছে। আগামী দিন পৌরসভা ইলেকশন আছে, পঞ্চায়েত ইলেকশন আছে। যদি আজকে ওরা তো ভোট দিয়ে তো জিতলে পারতে না, এইখানে এখন যদি ভোট হয় তাহলে পঞ্চায়েত ইলেকশন হারবে, পৌরসভা ইলেকশন হারবে। ওই ভয় চটে পুলিশকে দিয়ে, ক্যাডারকে দিয়ে ভয় দেখাচ্ছে। এটাও আমাদের কার্যকর্তা ভয় পাবে না, আমাদের জনগণ ভয় পাবে না। যেভাবে 19 লড়াই করেছে, 21 লড়াই করেছে, 2021 লড়াই করেছে, ওইভাবে আগামী দিনেও লড়াই করে আমরা জিত হাসিল করবো, আমরাই এইখানে শাসন করবো। কেন প্রধানমন্ত্রী আওয়াজ দেওয়া হচ্ছে না? কেন 100 দিনের কাজ দেওয়া হচ্ছে? কেন লড়াই ঝগড়া করছে? কেন আমাদের কার্যকর্তাকে মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে, রেপ করা হচ্ছে? আমি হাইকোর্টকে স্বাগত জানাব যে হিংসা ইলেকশনের পরে, 2 তারিখ পরে যেটা হয়েছে,